আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি 2023 সালের গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক কথা নিয়ে। আমি এর আগে 2022 সালের গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক নিয়ে যে ভিডিও তৈরি করেছি সেটা তোমরা চাইলে আরফাত একাডেমি চ্যানেলে পেয়ে যাবে। এই চ্যানেলে আসার পরে তোমরা যদি একটু প্লেলিস্টগুলো লক্ষ্য করো, এই যে এই জায়গায় প্লেলিস্ট, এই প্লেলিস্টের মধ্যে এখানে 2022 সালের ব্যবহারিকের ভিডিও রয়েছে, এটা হচ্ছে 2023 সালের ব্যবহারিকের ভিডিও। তোমরা একটু ডান পাশে সোয়াইপ করলে অবশ্যই 2022 সালের ব্যবহারিকের এই যে ভিডিওটা গুলা পেয়ে যাবা, এবং এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা বেশ কয়েকটা ভিডিও পাবা। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, তোমরা 2022 সালের ভিডিওগুলো দেখে দেখেও চাইলে কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারো, কারণ 2022 সালের প্র্যাকটিক্যালের সিলেবাস এবং 2023 সালের প্র্যাকটিক্যালের সিলেবাস কিন্তু একই। এখানে পদার্থবিজ্ঞান প্রায় তিনটা ব্যবহারিক, তিন ধরনের রয়েছে, তিনটা খাতা রয়েছে। এরপর রসায়ন, জীববিজ্ঞান, আল্লাহ রহমতে বিএসও ভালো আছে, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা এবং কৃষি শিক্ষা ব্যবহারিক সম্পর্কিত বেশ কয়েকটা ভিডিও রয়েছে, যেহেতু আমাদের দেশে আর্টস কমার্সের সংখ্যা একটু বেশি। এরপর এই যে গার্হস্থ্য বিজ্ঞান, এটা গত 8 মাস আগে আমি আপলোড করেছিলাম, প্রায় 92 কে ভিউস। এরপরে প্র্যাকটিক্যাল সংক্রান্ত বেশ কয়েকটা প্রশ্নের উত্তর এবং প্র্যাকটিক্যাল গুলো কিভাবে দিতে হবে এবং প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো কিরকম হতে পারে এই সংক্রান্ত এ টু জেড সবগুলা ভিডিও তোমরা 2022 সালের প্লেলিস্টে পেয়ে যাবে। আর যদি 2023 সালের প্লেলিস্টে যেতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো, এখনো পর্যন্ত বেশ মোটামুটি 5 থেকে 6টার মতো ভিডিও আমি আপলোড করেছি, তোমরা চাইলে সেখানেও দেখতে পারো। এটা হচ্ছে 2023 সালের কৃষি শিক্ষা ব্যবহারিকের, এরপর এটা হচ্ছে উচ্চতর গণিত, এটা হচ্ছে জীববিজ্ঞান, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে রসায়ন, এবং এই মাত্র যেটা আপলোড করছি সেটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। এরপরে প্র্যাকটিক্যাল সংক্রান্ত 2023 সালের এ টু জেড ভিডিও নিয়ে আলোচনা করব, কিভাবে প্র্যাকটিক্যাল গুলো তোমরা দিবে, তোমাদের প্রশ্নগুলো কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা এই পর্বে গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক নিয়ে আলোচনা করছি। আমরা যদি শুরুতে একটু দেখি, এখানে দেখো এটা হচ্ছে 1 নম্বর প্র্যাকটিক্যালের যে চিত্র, সেই চিত্রটা আমি অবশ্যই তোমাদের সামনে খাতাটাও শো করব, ভিডিওর মাঝখানে তোমরা দেখতে পাবা, ভিডিও আকারে খাতাটা দেখতে পাবে। এটা হচ্ছে পিডিএফ এর মতো করে আমি সাজিয়েছি যাতে তোমাদের লিখতে একটু সুবিধে বেশি হয় এই আর কি। এরপরে এটা হচ্ছে সেকেন্ড বর্ণনার পর ফার্স্ট পেজ, প্রথম পরীক্ষণের। এরপরে আমরা যদি নিচে যাই, এটা হচ্ছে বর্ণনার সেকেন্ড পেজ। এভাবে তোমরা বর্ণনাগুলো দিয়ে দিবা এবং চিত্র অঙ্কন করলেও করতে পারবা, আবার অনেকে চাইলে আঠা দিয়ে লাগিয়েও দেয়, এটাও পারা যাবে। যেমন আমি 2022 সালের ভিডিওতে আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার সিস্টেমে দেখিয়েছিলাম, সেটাও পারা যায়। এরপরে এটা হচ্ছে 2 নম্বর প্র্যাকটিক্যালের চিত্র। এই চিত্রটা অঙ্কন করার পরে তোমরা একটু নিচে গিয়ে, এই যে দেখো এটা হচ্ছে 2 নম্বর প্র্যাকটিক্যালের বর্ণনা। যদি দেখতে কষ্ট হয় ভিডিও থেকে তোমরা অবশ্যই দেখে নিবে, ভিডিওতে আর একটু ভালোভাবে ক্লিয়ারলি আছে, আমি ভিডিওর মধ্যখানে দিয়ে দিব। এটা হচ্ছে সেকেন্ড পেজ দ্বিতীয় প্র্যাকটিক্যালের, আশা করি তোমরা লিখতে পারবে, এখানে তেমন কিছু ক্রিটিক্যাল নেই, একদম ইজিভাবে আছে, মোটামুটি তোমাদের কষ্ট হবে না এটা শিওর। এটা হচ্ছে 3 নম্বর প্র্যাকটিক্যালের চিত্র, ডিমের কোষা ব্যবহার করে গৃহসজ্জা তৈরি। তো ডিমের কোষা ব্যবহার করে যে গৃহসজ্জা তৈরি করছে এই প্র্যাকটিক্যাল 3 নম্বর প্র্যাকটিক্যালের বর্ণনা, এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখানে হয়তোবা বুঝতে একটু কষ্ট হতে পারে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করব। এটা হচ্ছে সেকেন্ড পেজ থার্ড প্র্যাকটিক্যালের, আশা করি তোমরা জুম ইন করে এগুলো লিখে নিবে, আমি জুম আউট করে দেখাচ্ছি যাতে ফোরা পেজটা চলে আসে, কারণ এই পেজগুলো ল্যান্ডস্কেপ মোডে লিখতে হয় সেজন্য। এটা হচ্ছে একটু করে বাকি ছিল থার্ড পেজ তৃতীয় প্র্যাকটিক্যালের, এখানে তৃতীয় প্র্যাকটিক্যালটি শেষ। আমরা যদি এর পরে যাই, এটা হচ্ছে তোমার
চার নাম্বার প্র্যাকটিক্যাল, এই যে চার নাম্বার প্র্যাকটিক্যালের এটা হচ্ছে চিত্র, ফুডিং তৈরির উপকরণ, এই চিত্রগুলো তোমরা অঙ্কন করতে পারো, অথবা চাইলে কোনো একটা বই থেকে বা কাগজ থেকে কেটে আটা দিয়ে লাগিয়ে দিতে পারো, এক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা এই প্র্যাকটিক্যালের বর্ণনা যদি দিতে চাই, তাহলে দেখো এখানে পুডিং এর উপকরণ থেকে শুরু করে প্রস্তুত প্রণালী সবগুলো রয়েছে, এবং এই অংশে এসে অর্থাৎ সেকেন্ড পেজে এসে আমরা এই চার নাম্বার পুডিং তৈরি এই প্র্যাকটিক্যালটি শেষ করব। এর পরবর্তীতে পাঁচ নাম্বার প্র্যাকটিক্যাল, এখানে দেখো খাদ্যের নাম সবজি নিরামিষ, তো এখন সবজি নিরামিষের বিভিন্ন চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, তোমরা এভাবে অঙ্কন করে নিবে, অথবা তোমাদের যদি আঁকতে কষ্ট হয় তাহলে যিনি ভালো অঙ্কন করেন ওরকম একজন আর্টিস্টের কাছে খাতাটা দিয়ে অবশ্যই তোমরা অঙ্কন করিয়ে নিবে। এই এটা হচ্ছে বর্ণনা, এখানে উপকরণ পরিমাণ রয়েছে, এভাবে মূলত তোমরা বর্ণনাগুলো দিবে, বর্ণনাগুলো দিয়ে এই পেজ পর্যন্ত আসতে হবে, আরেকটু মেবি বাকি আছে। এই পেজ কমপ্লিট করার পর তোমরা এই প্র্যাকটিক্যালটি শেষ করবা, প্র্যাকটিক্যালটি শেষ করার পর এটা হচ্ছে ৬ নাম্বার প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু পরীক্ষণের নামটা লিখতে বলে বলে গিয়েছে, এখানে অবশ্যই লিখতে হবে এবং এই অংশের তারিখটা অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে প্রজাপতির পাপস, এই প্রজাপতির পাপসটা আর বর্ণনা এই যে এই অংশে আছে, তোমরা অবশ্যই বর্ণনাটা ভালোভাবে দিয়ে দিবা। আশা করি তোমাদের তেমন একটা সমস্যা হবে না, তোমরা অবশ্যই দেখে দেখে ভালোভাবে লিখতে পারবে, তারপরও কোনো অংশ না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা ভিডিওর মধ্যখানে অবশ্যই যাতে স্পষ্টভাবে তোমরা দেখতে পারো কিভাবে খাতাটা ওপেন করা হয়েছে, কোন জায়গায় চিত্র অঙ্কন করা হয়েছে সেই জিনিসটা অবশ্যই দেখিয়েছি, তারপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা অবশ্যই এই গাছবিজ্ঞান প্র্যাকটিক্যালটি ভালোভাবে আয়ত্ত করতে পারবে। ইউটিউবে একটা বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে গাছবিজ্ঞান প্র্যাকটিক্যাল নিয়ে খুব কম সংখ্যক ভিডিও রয়েছে, যেমন গত বছর আমি ভিডিও তৈরি করেছিলাম, অনেকে হয়তো করছে কিন্তু কতগুলো আছে মানসম্মত হয় নাই, তো ইত্যাদি তোমরা অনেক কিছু বুঝতে পারো এবং তোমাদের আশা করি বুঝতে হবে, এবং এই প্র্যাকটিক্যালের যে মৌখিক বা ইয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আমি সামনে ভিডিও নিয়ে আসবো, এবং আমাদের এই চ্যানেলে কিন্তু সবগুলা প্র্যাকটিক্যাল 2022 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত সবগুলা প্র্যাকটিক্যালের ভিডিও আপলোড করা হয় এবং এমনকি প্রশ্ন সলিউশন দেওয়া হয়, তাছাড়া সাজেশন তো রয়েছেই, প্রত্যেক পরীক্ষার আগে অবশ্যই আমরা সাজেশন দিয়ে থাকি যেখান থেকে 100% কমনের নিশ্চয়তা থাকে, আসলে 100% বলতে গেলে কিছু বোর্ডের মধ্যে একেবারে চলে আসে, আবার কিছু বোর্ডের মধ্যে 90% এরকম আসে, এটা তো স্বাভাবিক, এটা সবাইকে মেনে নিতে হবে। তো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং তারপরও যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদের সার্বক্ষণিক চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, খুদা হাফেজ।